ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত 1.5 লাখ ঘরবাড়ি, আমন ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি। ঘূর্ণিঝড়ের পর এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 9 জেলার বিভিন্ন এলাকা, 18 কোটি টাকার ক্ষতির সংখ্যা। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় 2 দিন পর সারা দেশে নৌযান চলাচল শুরু, যাত্রীদের স্বস্তি। পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন শুরু জানুয়ারিতে, পরিবেশের ক্ষতি না হওয়ার দাবি। এবং নাফ নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ শুরু হলেও হচ্ছে না সীমান্ত সড়ক, স্থানীয়দের ক্ষোভ। সমগ্র বাংলাদেশে স্বাগত সবাইকে, জাহিদুল বশর আছি আপনাদের সাথে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দেশের বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি, উপড়ে গেছে বহু গাছ, খোলা আকাশের নিচে দিন কাটছে অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের। এখনও অনেক ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছেনি কোনো ত্রাণ সহায়তা। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লক্ষ্মীপুরের আঙ্গতির চরজাগিয়া ও তেলিচর সহ জেলার বিভিন্ন স্থানে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে কয়েকশো গাছপালা। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে থাকছে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার, এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ তাদের। স্থানীয় প্রশাসন বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে, তালিকা শেষে তাদের পুনর্বাসন করা হবে। আমরা তালিকা করছি এখন কার কোন ধরনের ক্ষতি হয়েছে, কার বাড়ি পড়ে গেছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে কিনা, সে অনুযায়ী আমরা টিন বিতরণ সহ আর যা যা সহযোগিতা করার প্রয়োজন আমরা করব। ভোলার লালমোহনে ঘূর্ণিঝড়ে আহতদের মিলছে না চিকিৎসা। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি 20 কেজি করে চাল দেওয়া হলেও পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আমাদেরকে কোনো ট্রিটমেন্ট নাই, জিজ্ঞাসা নাই, জানা না, হুন নাই, কে যাবো জিজ্ঞাও না যে কি আছে অবস্থা, কি ভালো না মন্দ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। চাল, আর্থিক সহযোগিতা, ঘর, সব ব্যাপারে আমরা সহযোগিতা। বরিশালে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে তলিয়ে যায় নগরীর অনেক অঞ্চল, এতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ আসলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। কারেন্ট না থাকার কারণে আমরা কোনো জায়গায় যোগাযোগও করতে পারতেছি না, মোবাইলের নেটওয়ার্ক নাই, তারপর পানি নাই। বিদ্যুৎ সঞ্চালন লাইনটি আমরা এখনো চালু করতে পারিনি, এটি একটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমাদের 3000-এর মতো কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক, আমাদের 120 কিলোমিটারের মতো কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সাতক্ষীরা, ঝালকাঠি সহ উপকূলীয় কয়েক জেলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রেশমনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতির মুখে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ফসলের আবাদ। মেহেরপুরে আমন ধান সহ শীতকালীন সবজি নষ্ট হয়েছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের 30,000 হেক্টর জমির আমন ধান, কুষ্টিয়ায় তলিয়ে গেছে সবজি, পেঁয়াজ ও পাকা ধানের ক্ষেত। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টিপাতে মেহেরপুরে নুয়ে পড়েছে আমন ধান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মেহেরপুরে 25,000 হেক্টর জমিতে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের আমন ধানের চাষ হয়েছে, তবে নিচু এলাকায় আমন ধানের ক্ষেত বেশি থাকায় কৃষকদের আশঙ্কা আশানুরূপ ফসল মিলবে না এবারের মৌসুমে। এই যে 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ধান মাথা ভার হয়ে যাওয়ার সব ধান শুয়ে পড়েছে, পড়ে যাওয়ার কারণে কৃষকের প্রচন্ড ক্ষতি তো হয়েছে এবং আশানুরূপ ফলন হবে না। ছুটি বাতিল করে শনিবার থেকে জেলার বিভিন্ন এলাকায় কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। টানা বর্ষণ এবং ধানগুলো প্রায় 70-80% যেগুলো পেকে গেছিলো সেইগুলোই বিশেষ করে পড়ে গেছে। আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কৃষি অফিস মাঠে রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তলিয়ে গেছে লক্ষ্মীপুরে 30,000 হেক্টর জমির কাঁচা পাকা আমন ধান, এছাড়াও নষ্ট হয়েছে 3,000 হেক্টর জমির শীতকালীন সবজি। বৃষ্টি চলতে থাকলে ও পানি না নামলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কায় কৃষি বিভাগ। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে
অনেক আমন ধান নষ্ট হয়ে গেছে, শস্য ফলন ও শাকসবজি কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রায় 1200 হেক্টর আমাদের সিডবেড এবং লাগানো শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রায় 21,090 হেক্টর ফসল এই ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতির মধ্যে পড়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টির কারণে কুষ্টিয়ায় শীতকালীন আগাম সবজি, পেঁয়াজ এবং 100 হেক্টর জমির পাকা ধান ক্ষতির মুখে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতির বিষয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্বাস হোসেন। আমরা তার কাছ থেকে সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে জানবো, একই সাথে নৌ চলাচলের খবরও জেনে নিব। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের যে ঝড়ের খুব বেশি আঘাত হানেনি কিন্তু তারপরও নদীতে পানি বেড়েছিল এবং সেই সাথে বাতাসের খানিকটা ঝাপটাও ছিল, সব মিলিয়ে কতটা ক্ষতির মুখে পড়লো লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার লোকজন? একই সাথে আরেকটা জানাবেন যে ফসলের ক্ষতি কেমন হয়েছে আপনার ওখানে? আসলে লক্ষ্মীপুরে কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের যে প্রভাবে কিন্তু প্রায় 35,000 হেক্টরের মতো যে আমন ধানের ক্ষতি হয়েছে এমনটি আমাদেরকে কৃষি অফিস থেকে বলা হচ্ছে। পাশাপাশি যে এই বছর যে আমনের যে আবাদ হয়েছিল সেটি হলো 79,000 হেক্টর আর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3,20,000 মেট্রিক টন, কিন্তু এখানে প্রায় 33,000 মেট্রিক টন যে ধান কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 120 টাকা এমনটা কৃষি বিভাগ থেকে আমাদেরকে বলা হচ্ছে। পাশাপাশি এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কিন্তু যে কৃষকদের সাথে কথা হয়েছে তারা বলছেন একদিকে যে খরচের সাথে কিন্তু তাদের বাজারের দামের সাথে কোনো মিল নেই, অন্যদিকে এই ঘূর্ণিঝড় যে বুলবুলের যে প্রভাবে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার মতো তাদের কোনো অবস্থা নাই, এতে তারা দুশ্চিন্তা হয়ে পড়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরের যে রামগতির তেরিচর, বয়সর এবং সরগজারিয়া সহ লক্ষ্মীপুর সদর এবং রায়পুর এবং কমলনগরের যে বেশ কিছু এলাকার প্রায় 100+ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কয়েক গাছপালা উপড়ে পড়েছে, কিন্তু এতে করে যে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে, এখন পর্যন্ত তাদের যে পুনর্বাসনের বা ত্রাণ সহায়তার কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি এমনটি তারা আমাদের কাছে অভিযোগ করে বলছেন। তারা এতে করে তারা খোলা আকাশের নিচে তাদের দিন কাটছে, কিন্তু আমি এই বিষয়ে কথা বলেছি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, তিনি বলছেন যে ইতিমধ্যে যে তালিকা তৈরি করা হচ্ছে যে ক্ষতিগ্রস্তদের তালিকা, এই তালিকা কিন্তু শেষে কিন্তু তারপরে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে, পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে এমনটি বলেছেন তিনি। কিন্তু এই আজকে কিন্তু আবহাওয়া দুপুরের পর থেকে লক্ষ্মীপুরে স্বাভাবিক রয়েছে এবং দুপুরে আগ পর্যন্ত কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি ছিল, কিন্তু আমরা এরপরে লক্ষ্মীপুরের যেই বজুচৌদি ঘাট থেকে এবং ভোলা বরিশাল যেই এখানে নো রোড রয়েছে নো রোডে কিন্তু চলাচল এই যে নো যানগুলা যে সিটাক লঞ্চ এবং যে পেরি কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে লক্ষ্মীপুরে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এর সাথে সাথে কিন্তু শীতকালীন যে সবজি সেটি কিন্তু ক্ষতির মুখে পড়েছে। তো এ ছিল আমার কাছে লক্ষ্মীপুরে এই যে ঘূর্ণিঝড় প্রভাবের ফলে ক্ষয়ক্ষতি নিয়ে। লক্ষ্মীপুর থেকে সেখানে ঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার একটু ফরিদপুরে যাব, দেশের মধ্যাঞ্চলে যেতে চাই, সেখানে ঝড়ের ঝাপটা কতটা কি লাগলো ফসলের ক্ষেতের উপরে তা জানাবেন মফিজুর রহমান। মফিজুর, একটু জানতে চাই সবার আগ্রহ ফরিদপুর অঞ্চলে যে এই বিষয়টি সেটি হচ্ছে পেঁয়াজের দাম নিয়ে তো নাবিশ্বাস উঠলো এবং পেঁয়াজের আবাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে ফরিদপুর অঞ্চল, পেঁয়াজের কতটা ক্ষতি হলো, বৃষ্টি তো ছিল? আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি যে বুলবুলের প্রভাব কিন্তু আসলে সেভাবে ফরিদপুর অঞ্চলে প্রভাব পড়েনি, তবে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কিন্তু ফরিদপুর অঞ্চলে কিন্তু নিম্নচাপ হয়েছে, অর্থাৎ 3 দিন বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে এরকম। তো আবহাওয়া যেটা আমাদেরকে বলেছে যে গত 3 দিন অর্থাৎ ঘূর্ণিঝড় বুলবুলের সময়কালে 3 দিনে ফরিদপুরে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যেটা ফরিদপুর জেলার যে নিম্ন অঞ্চল গুলা রয়েছে যেখানে চাষাবাদ করা হয় পেঁয়াজের, বিশেষ করে গুটি পেঁয়াজ, এই মুহূর্তে শীতকালীন যে পেঁয়াজকে আবাদ হয় সেখানে পেঁয়াজের ক্ষেতে কিন্তু পানি কিছু কিছু জায়গা জমে গেছে একটি বিষয়। তো পেঁয়াজের পরিসংখ্যানটি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে ফরিদপুরে কিন্তু এই শীতকালীন মৌসুমে কিন্তু পেঁয়াজের আবাদ হয়েছে 6,000 হেক্টর জমিতে, আর মৌসুমের সময় পেঁয়াজের আবাদ হয়েছিল 37,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। তো কৃষি বিভাগ যেটি বলেছে যে গুটি
মুড়ি কাটা পেঁয়াজ যেটা এখন কৃষক মাঠে রয়েছে এবং যে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি তুলবে সেই পেঁয়াজটি মূলত এই ক্ষতির সমস্যা হয়েছে এমনটি কৃষি বিভাগ আমাদের নিশ্চিত করেছে। অন্যদিকে শীতকালীন সবজি যেটি রয়েছে খেতে খেতের সবজিকেও কিন্তু যে পানি যদি স্থির থাকে পানি যদি টেনে না যায় বা শুকিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু তারা কৃষকদের বেশ সমস্যায় পড়বে এমনটি কৃষি বিভাগ আমাদের জানিয়েছে। এদিকে আমি সকালবেলায় গিয়েছিলাম জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন ডিগ্রিচার ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠে সেখানে গিয়ে কৃষকের সঙ্গে আমরা যে কথা বলছি সে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে পানি কিছু কিছু জায়গায় পানি জমেছে এই পানি যদি সূর্যের আলো অর্থাৎ সূর্যের তাপ যদি ঠিকঠাক মতো থাকে সেক্ষেত্রে কিন্তু পানিটা নেমে গেলে কিন্তু তাদের ক্ষতির পরিমাণটা অনেকটা কমে যাবে আর যদি পানি না পানি শুকিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু কৃষকের বেশ বড় ধরনের ক্ষতি হবে এমনটি আমাদের কৃষকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে আমরা জানতে চেয়েছিলাম যে আপনাদের ক্ষতির পরে কৃষি বিভাগ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু কেউ কেউ কিছু কিছু কৃষক আমাদের জানিয়েছেন যে কৃষি বিভাগের বলত বাজার যারা থাকে তারা যোগাযোগ করেছে এবং ক্ষতির ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানতে চেয়েছে। এদিকে প্রত্যেক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী যেটি আমাদেরকে জানিয়েছেন যে ফরিদপুরের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য নয়টি উপজেলায় তারা উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে কৃষি বিভাগের প্রসংখ্যান তৈরি করে তাদের মাধ্যমে সেটি পাবে এবং পাওয়ার পর তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রেরণ করবে। এর পরবর্তীতে সরকার কোনো পদক্ষেপ নিলে সেক্ষেত্রে সেই সহায়তা কৃষকদের মধ্যে দেওয়া হবে। মফিজুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আপনার পাশে কুষ্টিয়া জেলায় যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন উল্লাহ, এই মুহূর্তে কুষ্টিয়াতে কি কি ফসল খেতে রয়েছে একটু জানাবেন এবং যে যা ক্ষতির কথা বলা হচ্ছে সেটা কি পুষিয়ে নেওয়া সম্ভব কি না, কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে আর কৃষকরাই বা কি বলছেন সব মিলিয়ে? আসলে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো কৃষি বিভাগ এবং কৃষক এবং আমরা সরজমে মাঠ পরিদর্শন করে যেটা পেয়েছি সেটার সাথে কিন্তু একটু অমিল আছে। যেমন কৃষি বিভাগ বলতেছে যে কুষ্টিয়ায় যে বুলবুলের আগের এবং পরে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কৃষকদের তেমন একটা ক্ষতি হয়নি, কিন্তু আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি যে এখন কুষ্টিয়ার মাঠে কিন্তু একদম পুরো মাঠ জুড়ে পাকা আমন ধান এবং কিছু কিছু জায়গায় কাঁচা আমন ধান রয়েছে। যে আমন ধানগুলোতে বৃষ্টি পড়ে এবং বাতাসে কিন্তু সেগুলো মাটিতে পড়ে গেছে এবং সেই ধানগুলো কৃষকদের দাবি যে সেই ধানের এখন চিটা এবং ধানে পচন ধরবে এবং এটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতি, কারণ কুষ্টিয়াতে এই বছর প্রায় 88,647 হেক্টর জমিতে আমনের ধানের চাষ হয়েছে। এর ভিতরে কিন্তু কুষ্টিয়া সদর, মিরপুর, কুমারখালী এবং দৌলতপুরে এই আমন চাষ বেশি হয় এবং সাথে কুমারখালী। তো কুষ্টিয়া সদর মূলত এই যে বুলবুলের পরবর্তী যে বৃষ্টিপাত এবং তার আগে যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতে ক্ষতি বেশি হয়েছে। এছাড়াও কিন্তু শীতকালীন যে আগাম সবজি সেই আগাম সবজিও কিন্তু এখন এই বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে এবং যে পেঁয়াজটা লাগানোর কথা ছিল এখন বা পেঁয়াজ মাঠে থাকার কথা সেই পেঁয়াজও কিন্তু এখন এই পানির কারণে আগাম জাতের পেঁয়াজটাই ক্ষতিগ্রস্ত হবে। আর শীতের সবজির ব্যাপারটা যেটা বলছিলাম যে এখন কিন্তু এই এইসব এলাকার যে বিশেষ করে কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রামের যে অঞ্চলটা আছে এই অঞ্চলে কিন্তু যে সবজি হয় সেটা সারা বাংলাদেশেই এই সবজিটা আর কি যায়। তো এই সবজিটা কিন্তু ক্ষতি হলে বাজারে এর প্রভাব পড়বে। এ ব্যাপারে আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে যে বুলবুলের ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে যে ধান মাটিতে শুয়ে পড়েছে সেটা যদি আবার মুঠো করে ধরে বেঁধে কোন রকম উঁচু করে তোলা যায় তাহলে কিন্তু এই ধানের ক্ষতি হবে না। কিন্তু কৃষকরা বলতেছে আসলে এখন যেভাবে পানির উপরে এই মাটিতে ভেজা মাটিতে এই ধান শুয়ে পড়েছে এতে মাঠে যে ফসল বিঘাপতি প্রায় 20 মন করে ফসল স্বাভাবিক অবস্থায় ওঠার কথা কিন্তু সেটা এখন তারা 10 মনও পাবে না, যার কারণে এখন ধান কাটতে যে লেবার দরকার সেই লেবারের যে খরচ তারাও সেটা তুলতে পারবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই ছিল সার্বিক কুষ্টিয়ার মূলত ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী সর্বশেষ অবস্থা। ঘূর্ণিঝড়ে বুলবুলের প্রভাবে ফসলের কি পরিমাণ ক্ষতি হলো তা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা। এদিকে ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতির পর ক্ষতি হয়েছে নৌযান চলাচলেও, সেখানে অনেক নৌযান চলাচল বন্ধ ছিল, আমরা সেই খবরে যাচ্ছি। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব শেষে আবহাওয়া অনুকূলে থাকায় সারা দেশে শুরু হয়েছে এখন নৌযান চলাচল। সকাল 6টা থেকে দেশের সব অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল শুরু করার কথা জানিয়েছে BIWTA ও TCA। রোববার সংশ্লিষ্ট সবাইকে এ সংক্রান্ত নোটিশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল শুরু হয় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা, তবে যাত্রীর সংখ্যা কম থাকায় বিপাকে লঞ্চ কর্তৃপক্ষ। দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে প্রায় 60 ঘন্টা সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ক্ষতির মুখে লঞ্চ মালিকরা, ক্ষতি পুষিয়ে নিতে আরও সময় লাগবে বলে জানান তারা। এছাড়া দেশের দুই প্রধান ফেরিঘাট পাটুরিয়া দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন দেশের দক্ষিণাঞ্চলের 9 জেলার 30 লাখ গ্রাহক। সঞ্চালন ও বিতরণ কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।
তারা বলছেন আজকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বেশিরভাগ এলাকায়। পুরোদমে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহে আরও 2 থেকে 3 দিন লাগবে বলে জানান তারা। শনিবার রাত 9টার পর থেকে ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের 9 জেলার 80 লাখ গ্রাহক। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে 95,000 কিলোমিটার লাইনে। এগুলোর মধ্যে রোববার দুপুর নাগাদ শহরাঞ্চলে বিদ্যুৎ ফিরে এলেও উপশহর ও গ্রামাঞ্চলের অনেক এলাকা প্রায় 2 দিন ধরে বিদ্যুৎহীন। খুলনা বিভাগের শহরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক বলছেন 90 ভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছেন তারা। সোমবার রাতের মধ্যে সব জায়গায় নিশ্চিত হবে বিদ্যুতের সরবরাহ। ফিরোজপুর এই লাইনটা আসছে আপনার বাগেরহাট থেকে, 3 দীর্ঘ লাইন। এই লাইনটা মানে বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে আমাদের ওয়েস্ট লাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কাজগুলো এখনো চলছে। এখন শুধু আপনার আমাদের একটা 33 কেভি লাইন আছে ফিরোজপুরের, সেটা আমাদের কাজ চলছে, সেটা হলে পরে আমাদের 100% কাজ শেষ হয়ে যাবে। শহরের অবস্থা ভালো হলেও বিদ্যুতের অভাবে দুর্ভোগ বেশি গ্রামাঞ্চলে। পল্লী বিদ্যুৎ বোর্ডের এক পরিচালক জানান, তাদের 70 লাখ গ্রাহকের মধ্যে এখনও বিদ্যুৎহীন রয়েছে 29 লাখ গ্রাহক। বিদ্যুৎ সঞ্চালন লাইনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ PGCB-র ব্যবস্থাপনা পরিচালক জানান, সোমবার বেলা 11:30টার মধ্যে সব সঞ্চালন লাইনের মেরামত কাজ শেষ হয়েছে। মাদারীপুর লাইন 132 কেভি লাইন, এইখানে অনেকগুলো গাছ পড়ে ডালপালা ভেঙে ওই উড়ে এসে তারের উপরে পড়ে শর্ট সার্কিট হয়েছিল। তো এগুলো ওই সারা রাত কালকে আমাদের লোকজন কাজ করছে। বরিশাল আজকে 9:38 আমরা পাওয়ার দিয়েছি সকাল, পটুয়াখালীতে 11:05। বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো বলছে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 18 কোটি টাকা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুলবুলের আঘাতের পর বিদ্যুতের ব্যবস্থায় এই মুহূর্তে কী কী প্রভাব পড়েছে, কোন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশিরভাগ, সেসব খবর নিয়ে আমাদের সাথে বরিশাল ও বাগেরহাট থেকে আছেন সহকর্মীরা। শুরুতেই যাব বরিশালে, সেখান থেকে মুরাদ আহমেদ যুক্ত হয়েছেন। মুরাদ, বরিশালের তো অনেকগুলো জেলাই এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন জায়গায় এখন সবচেয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশি রয়েছে, দুর্ভোগ রয়েছেন কোন এলাকার অধিবাসীরা সবচেয়ে বেশি? আসলে বিদ্যুৎ বিভ্রাট এবং বিদ্যুৎ পাবার প্রশ্নটি উঠলে সবচেয়ে আগে বলতে হয় যে সদর রোডের এই এলাকাটিতে এখন বিদ্যুৎ আছে, আর কোথায় যে বিদ্যুৎ আছে সেটি আসলে রোড টু রোড না হলেও রোড টু রোড গিয়ে এখন দেখতে হয়, কারণ ধরে রাখা যাচ্ছে না বিদ্যুৎ। বিদ্যুতের সরবরাহ যেটি ছিল বরিশালে, তারা দাবি করছেন যে সেই সরবরাহ ঠিক ছিল এবং যেই ত্রুটিগুলো হয়েছিল তা একেবারে সব সারানো গেছে, কিন্তু জাতীয় গ্রিডের গ্রিড লাইন থেকে বিদ্যুৎ আসা যাওয়ার একটি স্পট, সেটি হচ্ছে গৌরনদীতে, সেখানে একটি গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কোথাও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এটুকু তারা বলেছেন। তারপর পরবর্তীতে সেটুকু ক্লিয়ার করা হয়েছে, এখন তারা বলছে যে সব জায়গায় বিদ্যুৎ গেছে। পিরোজপুরে এখনও আমি যতটুকু জানি বিদ্যুৎ যায়নি, পটুয়াখালীতে ধরে রাখার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। সন্ধ্যার পর বরিশালের বাইরের জেলাগুলো হবে, কিন্তু টোটাল বরিশাল কমপ্লিট করতে আজ মধ্যর মধ্যরাত অথবা হবে, কিন্তু টোটাল বরিশাল কমপ্লিট করতে আজ মধ্যর মধ্যরাত অথবা ভোর ডাকাত শেষ হবে। প্রশ্নটি একটা জায়গায় দেখা দিয়েছে, সে সামান্য 64 কিলোমিটার স্পিডে একটি ঝড় মাত্র কয়েক মিনিটের জন্য বরিশালের উপর দিয়ে বয়ে গেছে, তাতে এত বিদ্যুতের হাহাকার, এত বিদ্যুতের বিপর্যয়। প্রশ্ন জেগে যায় যে সিডরও বরিশালের উপর দিয়ে গিয়েছিল, মাত্র 2 দিনে সমস্ত কিছু ঠিক করা হয়েছিল, কিভাবে সম্ভব হয়েছিল? তার আগে বিদ্যুৎ সঞ্চালন লাইনে আপনার ডালপালা ছাটার জন্য, মেইনটেনেন্সের জন্য একটি বরাদ্দ প্রত্যেক বছর হয়ে থাকে, গত কয়েক বছরে মেইনটেনেন্সের কোনো কাজ কোথাও করা হয়েছে এমনটা দেখা যায়নি। এখন বলা হচ্ছে যে ডালপালা দূর থেকে উড়ে এসে বিদ্যুৎ সঞ্চালন লাইনে পড়ায় এই এই ধরনের একটি বিভ্রান্তি ঘটেছে, কিন্তু বাস্তব অবস্থায় গিয়ে দেখা গেছে যে বিদ্যুৎ লাইনের পাশে যতগুলো গাছ রয়েছে সেগুলোর ঠালপাড়া পড়ে তারপর এই অঘটনগুলো ঘটেছে। মারাত্মকভাবে সাফার করছে বরিশালের মেইন 24টি ফিডার, 24টি ফিডারের 2-3টি ফিডারে কোনো রকম সঞ্চালন দিয়ে বরিশালকে আলোকিত করার একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্যান্য সব ফিডার, যেমন কাউনিয়া ফিডারে কিছুক্ষণ আগে মাত্র 1 ঘন্টার জন্য লাইন এসেছে, আবার চলে গেছে, বাইরের ফিডারগুলো একই অবস্থা। বাস্তবতা হচ্ছে যে শেষ হওয়ার হতে পারে, তবে যতটুকু আশার কথা শোনা গেছে এবং গিয়ে দেখা গেছে তাতে ফিরোজপুর, পটুয়াখালী,
ঝালকাঠি সমস্ত জেলাগুলো ভোলা যদিও জানেন যে নিজস্ব একটা বিদ্যুতায়নের ব্যবস্থা আছে, সেটিকে বাউফল হয়ে পটকালে হবে হয়ে আবার ন্যাশনাল গ্রিডে যোগ দেওয়া হচ্ছে, সবগুলো তাও সম্ভব না। এই বরিশালের বাইরের জেলাগুলো বিভাগ এই বরিশালের বাইরের জেলাগুলো বিভাগের অন্য পাঁচটি জেলা এটি সন্ধ্যার পর নাগাদ কিছুটা উন্নতি হবে, কিন্তু ওই যে কথাটি বলা হয়েছে বরিশালের ডেভেলপমেন্ট বা বরিশাল বিদ্যুৎ বিভাগের সমস্ত ক্ষেত্রগুলোতে বিদ্যুৎ সঞ্চালন চালু করতে অন্তত আজকের পুরো রাত যাবে, এই কারণে কিন্তু বরিশালে মানে সম্পূর্ণভাবে নেট বিপর্যয়। মুরাদ, আপনি আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু বাগেরহাটে যেতে চাই। বাগেরহাটের শরণখোলা মোড়েলগঞ্জ এলাকায় প্রচণ্ড আকারে বুলবুলের প্রভাব লেগেছে, সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে বিদ্যুতে সেই খবর জানবো। অলিক কুমার ঘটক, যেই বিদ্যুতের যে ক্ষতি হলো তা মেরামতে এখন আসলে কাজের গতি কতটা, কখন নাগাদ সব জায়গায় বিদ্যুৎ পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, কি বলছেন বিদ্যুৎ কর্মকর্তারা? আপনাকে জানিয়ে রাখি সিডরের সরি আপনার বাগেরহাটে বাগেরহাটে বুলবুলের আঘাত আনার ওই রাত থেকেই কিন্তু পল্লী বিদ্যুতের শরণখোলা মোরেলগঞ্জ মোংলা বাগেরহাটের নয়টি উপজেলাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয় এবং সেই যাওয়ার থেকেই কিন্তু আর নতুন করে কিন্তু কোনো বিদ্যুৎ আর দিতে পারেনি। এখন এই এই সব অঞ্চলে কিন্তু গত বুধবার থেকেই বিদ্যুৎ নেই এবং বিদ্যুতের জন্য আমি কথা বলেছিলাম বাগেরহাটে প্রায় ৩.৫ লাখ গ্রাহক রয়েছে, ৩.৫ লাখ গ্রাহকের মধ্যে আজ পর্যন্ত তারা দ্রুতগতিতে কাজ করছে, প্রায় ১.৫ সহস্রাধিক শ্রমিক নিয়োগ করা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির থেকে এমনটাই দাবি করা হচ্ছে এবং পল্লী বিদ্যুৎ সমিতি তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আজকে দুপুর নাগাদ তারা আজকে সন্ধ্যা নাগাদ হয়তো তারা বাগেরহাট সদর উপজেলার কিছু অংশে বিদ্যুৎ দিতে পারবে এবং আমি বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন বাগেরহাটে এই বুলবুলের আঘাতে অন্তত ২০৫টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, ভেঙে গেছে এবং ১৫০টির মতো মিটার ভেঙে গেছে, সব মিলায় হচ্ছে ৮০৫ মিটার বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেছে। এই তারগুলোর উপরে হচ্ছে বিদ্যুৎ তারগুলোর উপরেই হচ্ছে গাছপালা পড়ে রয়েছে এবং এটা সরাতে ব্যাপক সম্ভব শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই শ্রমিকরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। তবে বাগেরহাটে যে গতিতে কাজ চলছে দ্রুতগতিতেই কাজ চলছে, তবে বাগেরহাটের মহাব্যবস্থাপক পল্লী বিদ্যুৎ সমিতি তিনি আমাকে যেটা বলছেন সেটা যে গতিতে কাজ চলতে এইভাবে যদি চালানো যায় তাহলে তো আগামী ২-৩ দিনের ভেতরে শতভাগ বিদ্যুতের আওতায় সবাইকে আনা সম্ভব হবে। এই বিদ্যুতের কারণে এই এলাকার মানুষ কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে ঘটক, আপনাকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই বিদ্যুতের খবরাখবর আরো আমাদের জানাবেন, যদি বিদ্যুতের লাইন ঠিক হওয়ার পরেও আমরা খবর জানাই দিতে চাই স্বাভাবিক হলে। জানুয়ারিতে আমদানি করা কয়লা দিয়ে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন হবে পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে, প্রথম দফায় ৬৬০ মেগাওয়াট এবং জুলাইয়ে আরও একটি সমান ক্ষমতার ইউনিট চালুর কথা নিশ্চিত করেছেন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা এসব কেন্দ্রে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলেও দাবি নির্মাতাদের। শুধু একটি প্রকল্প যে এলাকার চিত্র পাল্টে দিতে পারে তার উদাহরণ পটুয়াখালীর কলাপাড়ার এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি। ২০১১ সাল থেকে রামপালে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চললেও তাতে অগ্রগতি খুবই কম। আর মাত্র ৪ বছরেই উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ চীনের যৌথ প্রকল্পের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রক্রিয়াটা শুরু হয়েছিল ২০১৪তে, ২০১৫তে আমরা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করেছি, আজকে কিন্তু আমরা এটা ৪ বছরে প্রোডাকশন আসার জন্য প্রস্তুত আছে। প্রকল্প কর্মকর্তারা বলছেন ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রের প্রথম ইউনিটের ৯৪ ভাগ কাজ শেষ, সঞ্চালন লাইন পেলেই শুরু হবে উৎপাদন। আমি আসার আগে মিটিংও করেছি পিজিসি বা পাওয়ার গ্রিড কোম্পানির সঙ্গে, তাতে আমরা এখন মোটামুটিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা জানুয়ারির ১৫ তারিখ করতে পারব। ডিসেম্বরে যদি তারা ১৫ তারিখে দিতে পারে তাহলে আমি ডিসেম্বর ৩০ তারিখের মধ্যে পাওয়ার কমার্শিয়ালি দিতে পারব, আর যদি ওনারা ডিসেম্বরে ইয়েতে দেয় ৩০ দেয় তাহলে আমাকে আরও ১৫ দিন নিতে হবে। নির্মাতাদের দাবি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার হওয়ায় পরিবেশেরও তেমন ক্ষতি হবে না।
আমরা প্রকল্পটিতে চীনের সবচেয়ে জনপ্রিয় ও আধুনিক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রযুক্তি ব্যবহার করেছি, আর এই প্রযুক্তি পরিবেশ বান্ধব, যা স্থানীয় মানুষের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। নতুন বছরের শুরুতেই বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন নিশ্চিতে এরই মধ্যে ভিড়ছে কয়লার জাহাজও। রাত দিন চলছে কর্মযজ্ঞ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। কক্সবাজারে নাফ নদীর তীর ঘেঁষে 60 কিলোমিটার দীর্ঘ বেড়ি বাঁধ বানানোর কাজ শুরু হলেও বাঁধের ওপর সড়ক নির্মাণের কোনো অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না পানি উন্নয়ন বোর্ডকে। এ কারণে গুরুত্বপূর্ণ ওই সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অথচ রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই ওই এলাকায় বাঁধের চেয়ে জরুরি সীমান্ত সড়ক নির্মাণ, বলছেন সুবিধাভোগীরা। মাত্র 200 মিটার দূরত্বে দুদেশের সীমান্ত, এপারে বাংলাদেশ, ওপারে মিয়ানমার, মাঝে নাফ নদী। আর এই নাফকে ঘিরে ঘটে বহু অঘটন। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি নদীতে টহলের নামে ধরে নিয়ে যায় আমাদের জেলেদের, চলে মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানব পাচার। নাফ নদীর পাড়ে মিয়ানমারের সীমান্ত সড়ক থাকলেও নেই আমাদের। এখন বেড়িবাঁধের কাজ শুরু হলেও মিলছে না সড়ক নির্মাণের অর্থ বরাদ্দ। তবে বিষয়টি অজানা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের। গত 6 মাসে এই ধরনের কোনো প্রকল্প আমাদের কাছে আসেনি, সেই হিসাবে এই বিষয়টি আমি কিছু বলতে পারছি না। অথচ বাঁধের উপর সড়ক হলে সীমান্ত পাহারা সহজ হবে বলছেন তৃণমূল কর্মীরা। সড়ক হলে আমরা সবসময় বর্ডার কন্ট্রোল করতে পারবো এবং সীমান্তে যাতায়াতের সুবিধা হবে। নির্ধারিত সময়ের মধ্যে শুধু বাঁধের কাজ শেষ করতে চায় পানি উন্নয়ন বোর্ড। শাহপরিদ্বীপ হতে কুন্দুম পর্যন্ত 60 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এখানে 10টি রেগুলেটর নতুনভাবে তৈরি করা হবে এবং পুরাতন বেড়িবাঁধগুলিকে মেরামত করা হবে। তবে সীমান্তে নজরদারি বাড়াতে বাঁধের দরকার সড়ক, বলছেন বিজিবি। এই সীমান্ত সড়কটি হয়ে গেলে শুধুমাত্র এন্টি স্মাগলিং অ্যাক্টিভিটিস না, একই সাথে বর্ডার ম্যানেজমেন্ট, যে সীমান্ত ব্যবস্থাপনা, আমাদের প্রতিপক্ষ মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমাদের যে সমস্ত জয়েন্ট পেট্রোলগুলো হয়, এই ব্যবস্থাপনাগুলো অনেক সহজ হয়ে আসবে। 4টি প্যাকেজে বাস্তবায়নাধীন এই বেড়িবাঁধ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 141 কোটি টাকা, যা শেষ হবার কথা আগামী জুনে। তবে সীমান্ত সড়ক ছাড়া শুধু বেড়িবাঁধ অর্থহীন, বলছেন এলাকার মানুষ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গতরাতে উপজেলার রানীপুকুরের শিমলতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, আজগর আলী নামে ওই ব্যক্তিকে মাথায় আঘাতের পর গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সকালে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। নিহতের পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে আজগরকে হত্যার পর পালিয়েছেন তার স্ত্রী শরীফা বেগম সহ সন্তানরা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। শিমলতলি বাজারের পাশে একটা ধান খেতে তার লাশটা পড়ে আছে। লাশটা প্রাথমিকভাবে দেখা গেল যে তার গলায় একটা মাফলার জড়ানো আছে এবং মাথায় একটু আঘাতের চিহ্ন আছে। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম, তার পরিবারের ছেলে বউ তারা বাসাতে নেই, বাসা তালাবদ্ধ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঝাকুয়া বাড়ি সেতুটি বেহাল পড়ে আছে 10 বছর ধরে। বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন 10 গ্রামের অন্তত 30,000 মানুষ। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নের এই সেতুটির নাম ঝাকুয়া বাড়ি সেতু। 10 বছরের পুরনো সেতুটি কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। রেলিং ও পাটাতন ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এখান থেকে একটি বাচ্চা সাইকেলে সহ সাইকেল এবং বাচ্চাটা ব্রিজের ফাঁক দিয়ে নদীতে পড়ে গেছে। কত মানুষ এখানে হাত ঠ্যাং ভাঙিল, ভাঙা দিয়ে পড়ে গেল, গাড়ি পড়ে গেল, মেলা বহুত কিছু হয়েছে আর কি, দুর্ঘটনা। সেতুটি মেরামতে সড়ক বিভাগের কাছে আবেদন করেও সাড়া মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। নাম্বার চেয়ারম্যান কেউ কোনো উদ্যোগ নিতেছে না। এখন পাড়াপাড়ে আপনারা তো দেখতেছেন অবস্থা। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা যেভাবে করা যায় আমাদের ব্রিজটি করে দেন। উপজেলা নির্বাহী প্রকৌশলী জানান, এলজিইডির অনুমোদনের অপেক্ষায় আটকে আছে সেতুটি। ফ্ল্যাট প্রজেক্টে ডিপিপি সংশোধিত হচ্ছে,
সেখানে এই 60টি ব্রিজ এবং 32 কিলোমিটার রাস্তার আমরা প্রস্তাব প্রেরণ করেছি। এগুলো অনুমোদন হয়ে আসলে আমরা এই কার্যক্রম শুরু করব। আগামী বর্ষার আগে সেতুটির পুনর্নির্মাণ কিংবা সংস্কারের উদ্যোগের দাবি জানিয়েছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ রইল আমাদের পরের সংবাদ দেখার।